শিক্ষার্থী বন্ধুরা ফিরাসিং ডট কমের পক্ষ থেকে ফিরাস নাসিং আমি শুভেচ্ছা আমাদের থার্টি সিক্স তম সিএসএস টিটুরুয়াল এবং আজকের টুয়েলে আমরা দেখব যে নিচে আমরা কিভাবে সার্ভিস সেকশন অ্যাড করবো এবং ওখানে বা অ্যাবাউট অ্যাড করবো আরও নিচের সেকশনগুলো তৈরি করতে পারি তো এখানে আমরা অলরেডি কিন্তু একটা সাইটের ভালো একটা দিক নিয়ে চলে এসেছি তো সব কিছুর আগে আমরা ফুটারটা করে ফেলি মানে ভালো লাগে না হ্যাণ্ডার করার পরে ফুটার নাই খালি খালি লাগে মানে বিবাহ বিবাহ বন্ধন করে দিতে হবে হ্যাডার আছে এবং ফুটার দিয়ে দিতে হবে এখন তার ভালো লাগবে তো ফুটারের কাজটা করে ফেলি এবং পরে আমরা মাঝখানে যা যা দরকার হয় আমরা তা ইউজ করবো এখানে পোর্টফোলিও এলাকা এরিয়া থাকতে পারে বা এখানে আমাদের অনেক বিভিন্ন থাকতেই পারে তো আমরা আগে ফুটারটাকে তৈরি করে ফেলি এবং ফুটার মধ্যে তারপর আমরা কাজ করব তো এখানে যে ক্লিক করলে যে চলে যাচ্ছে এটা আমরা একটা আউট করে দিই এটা কোথায় আছে এখানে আসতে হবে এবং যে এ এর মধ্যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটাকে আমরা তুলে দেবো এই লিঙ্কটা তুলে দিলে তাহলে আমাদের আর এখানে আসবে না অর্থাৎ আমরা এটাকেই উঠাই দিতে পারি তো থাক যেহেতু দেওয়া আছে তো প্রবলেম কাহিনী না করে এটা সব শুধু এইভাবে রাখলেই এনাফ কারণ এটা তো আমাদের কেউ দেখতে আসতেছে না তো রাখলাম এটা ওকে আর আমরা ক্যাপশন চেঞ্জ করতে চাইলে আমরা এখানে এডিট করে করে চেঞ্জ করতে পারবো আর যখন আমরা ডাইনামিক সাইড তৈরি করবো পিছপিতে তখন অবশ্যই এগুলা ডাইনামিকলি থাকবে আমরা অ্যাডমিন্টনে যাই লিখে দেব আর টেক্সটগুলো এখানে আসে বসবে এইভাবেই তো হয়ে গেল এখন ক্লিক করলে কোথাও যাবে না ওকে তো এখন এখন যেটা আমরা করব আমরা আহ এখানে একটা ফুটার তৈরি করব করবো অবশ্যই আমরা একটা ফুটার সেকশন নিয়ে নেব সবার নিচে সেকশন থাকলো এবং ফুটারের নাম ফুটারই আছে আচ্ছা আমরা এখানে কি হেডার নিয়েছিলাম কি একটু চেক করে দেখি নেভিগেশন নিয়েছি এবং হ্যাডারটা নিয়ে নিই তো এইটুক যেহেতু আমাদের হ্যাডার অবশ্যই এইটাকে একটা হ্যাডার দিয়ে র্যাপিং করে নেব যে এটা আমি এখন নিচ্ছি এটা আসলে কিন্তু কোনো দরকার এখন কাজ করছে না ঠিক আছে তো এটা কাজ করছে না এটার কোনো প্রয়োজন আসতেছে না আমি দেখতে পাচ্ছি কিন্তু কেন নিচ্ছি এস ডিমএল ফাইভকে ঠিক রাখার জন্য আমি এটা নিলাম আর কিছুই না ওকে বলে দিলাম যে তুমি এটা হ্যাডারের জায়গা অনেক ব্রাউজার আছে যেখানে এইটা একটা না থাকলে প্রবলেম দেখা দিতে পারে এই জন্য আমি এটা রাখলাম নিয়ম অনুযায়ী এটাকে রাখে দিলাম ঠিক আছে এটুকুই অন্য কিছু না এটা রাখলাম হ্যাডার এটা রাখলাম সেকশন আচ্ছা তারপর আমরা এখানে একটা ফুটার নামের আছে আমি ট্যাগ নিয়ে নিচ্ছি তো ফুটার আরে বাংলা কেন হচ্ছে ফুটার এবং এখানে বললাম আমরা ডিসপ্লে সাইজটা ঠিক করার জন্য কী করতাম ডিসপ্লে সাইজ নামে একটা ক্লাস নিয়েছিলাম ওইটাতে আমরা উইথ সাইড করছি এগারোশো সত্তর এবং আমরা করেছি কি মার্জিনোটো তাহলে ওইটা লিখে দিলে অটোমেটিকলি এগারো সত্তর মার্জিন ওটা হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই ভিতরে কে নিলাম আমরা এটাকে কেন ডিসপ্লে সাইজ না এইভাবে ক্লাস দিয়ে এটা কারণ আছে কারণ আমি ফুটারটাকে পুরোটাই রাখতে আছে ফুটার ব্যাকগ্রাউন্ড দেবো আমি অবশ্যই আমি ডিসপ্লে সাইজ এখানে দিচ্ছি একটা ডিআইভি এবং এখানে বলবো কন্টেইনার দিলাম আর এইখানে ক্লাস আরেকটা থাকবে ডিসপ্লে সাইজ এটা এটা কোনো কাজ করছে না কাজ করছে আবার এটা এটার প্রয়োজন হলে আমরা প্রয়োজন পরে কাজ করব এটা থাকলো এবং সব ঠিক আছে এর মধ্যে আমরা এখন কী করবো আমাদের স্লাইডের সরি আমাদের যে ইয়া আছে অর্থাৎ ফুটারগুলো আছে এটা আমরা একটা দেখে আসি সাধারণত ধরেন যে আমার একটা সাইটে যাচ্ছি ধরেন যে এখানে আসলাম আস একটু দেখি যে এখানে কি আছে অনেক সাইড আছে দেখবেন নিচে ফুটারে চারটা করে বক্স থাকে পাঁচটা বক্স থাকে অ্যাড্রেস থাকে অনেক কিছু থাকে এই যে এখানে এরকম এটা এরকম আছে তারপরে এটা এরকম আমরা কিছু জিনিস করবো তো আমরা এখানে একটা চারটা করে ফেলি এক দুই তিন চারটা করে হলো তাহলে ওরকম এবং এইগুলো আমরা দিতে পারবো উপরে কিন্তু তো এটা পরে দেখতেছি আস্তে আস্তে আমি আগে এটা উঠিয়ে দিয়েই কাজ করি তারা বুঝতে পারবেন কাহিনীটা কী হচ্ছে আমাদের একটা বক্স তৈরি করতে হয় প্রথমে আমাদের থাকবে কি ডিআইভি এবং প্রথমে আমাদের থাকবে যে এইচ টু দিয়ে আমরা লিখবো যে প্রথমে লিখতে পারি যে অ্যাবাউট আস এবং নিচে আমরা পি দিয়ে লিখবো কি একটা জাস্ট ডিসক্রিপশন থাকবে তো এইটুক রাখা যায় এবং কপি করে দিয়ে দিলাম ডিসক্রিপশন ওকে ফাইন এবং আরেকটা জিনিস যেটা হবে রিলোড দিয়ে দেখেন কী আসে এই যে আসলো তো এইটা আমি চাচ্ছি যে কন্টেন্ট সেকশন থেকে এটা অটোমেটিকলি দূরে থাকবে পঞ্চাশ পিক্সেল দূরে অবশ্যই ফুটার গিয়ে কাজ করি এবং এখানে বলে দিই যে তুমি আচ্ছা এখানে আমার ড্রপডাউন শেষ হয়ে না আমরা কাজ করি এখানে ফুটারের কাজ করতে ড্রপডাউন মেনু এইখানে ইন্ট বলে দিলাম এখানে আচ্ছা ড্রপডাউন ফুটারের কাজ করবো কি আমরা একে বলবো যে মার্জিন টপ অটোমেটিকলি পঞ্চাশ পিজেল থাকবে সে মানে উপরে মার্জিনটা পঞ্চাশ পিজেল রাখে দিবে তাহলে ঝামেলা করবে না ওকে ফাইন আর ফুটারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তাহলে ব্ল্যাক না দিয়ে অন্য কালার দিব এখানে এই চার্জটা টেক্সের কালারও ব্ল্যাক কিন্তু এই জন্য হচ্ছে না তো ফুটারটা কালার আমরা চেঞ্জ করতে পারি একটু ব্ল্যাক না দিয়ে যদি আমরা এটাকে চেঞ্জ করে বলি যে ব্ল্যাক না দিয়ে এখানে কোন কালার আছে দেখি এই কালারটা ঠিক নাই তো এখানে একটা কালার থাকতে পারে একটু দেখতেছি কেমন লাগে এই কালারটা থাকল এই কালারটা কপি করলাম আর এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাকের জায়গা এটা এবং এই যে লেখাগুলো থেকে আসতে আমি বলে দিচ্ছি এখানে যে ফুটার থেকে সব কন্টেন্ট ওপর নিচে ধরেন যে বিশ পিক প্যারিং থাকবে তাহলে আমি এটাকে জায়গা বাড়াই দিচ্ছি তাহলে অবশ্যই প্যারিং ওপর নিচে জিরো পিক পঞ্চাশ ধরেন যে তিরিশ পিকজেল আর বামে হচ্ছে জিরো পিকজেল তাহলে জিরো পিকজেল তাহলে আমি এটা ওপর নিচে ধরবে আর এটা ডান বামে থাকবে ডান বামের দরকার নেই কারণ আমরা যখন টিআই নিব নেব তো গ্লাস চলে আসবে ঠিক হয়ে যাবে অফ সেটাই পাশে না এই যে পঞ্চাশ পিকজেল হয়ে গেছে ওকে বা তিরিশ পিকজেল হয়ে গেছে ফাইন আমি যাচ্ছি এরকম চারটা থাকবে আমার এরকম চারটা থাকবে চারটা দিলে কি হবে এই জায়গায় চারটা দিলে প্রবলেম হবে কি যে আরেকটা জন দিব তখন বুঝতে পারবেন কি হচ্ছে এই যে কি হয়ে গেছে আমি যাচ্ছি ছোট ছোট হবে এইগুলো এই পাশে আসবে আমি যাচ্ছি যে লেখাগুলো আমার এই যে এখান থেকে শুরু হয়েছে এটা শেষ হয়েছে এখানে তো আমার এটা সোজা শুরু করে এই পর্যন্ত আসে এইখান থেকে শুরু হবে তো এইখানে কেন গেছে কারণ আমি এখানে আরেকটা ডিবি বলি বলিনি যে তোমার সাইজ এত এবং তুমি এর বাইরে যাবা না তো ওই জন্য আমাদের একটা দাওয়া আছে কি ডিসপ্লে সাইজ নয় বলা ছিল এখানে এই নামে একটা করতে হবে অবশ্যই এইখানে আমি কি করলাম এইটিকে একটা করে ফেললাম আর এইটাকে বলে দিলাম যে তুমি একটা ডিআইভিতে ঢুকে যাও ডিআইভি ডিসপ্লে সাইজ এটা এই যে এটা ছিল ডিসপ্লে সাইজ ক্লাস ছিল এবং এর মধ্যে যদি দিয়ে দেয় তাহলে এখন দেখেন ছোটো হয়ে যাবে এই যে মাঝখানে এসেছে আচ্ছা এখন এটা হয়ে গেলো এখন আমাদের টেক্সের কালার হোয়াইট করতে হবে তাহলে ফুটার মধ্যে বলে দিয়ে কালারগুলো সাদাই থাকবে কালার সাদা তো না একটু আলাদা কালার এফোন 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 এবং এখানে ফ্যাশ থাকবে এটা মুখস্থ মুখস্থেবিটাই কালারটা ঠিক নাই তারপর দেখি আচ্ছা ঠিক আছে মানে সাদা না একটু সাদা থেকে একটু সামান্য হালকা কালো আচ্ছা এটা থাকলো এবং এই যে অ্যাবাউট আজ বলছি আমি একটা বলে দিচ্ছি ফুটারের মধ্যে যে এইচ থাকে এইচ টু থাকবে ফুটার এইচ টু এদের ফোন ফ্যামিলি হবে এরিয়াল ব্ল্যাক এবং ফোন সাইজ দিয়ে দেবো আমি ধরেন যে পঁচিশ পিক্সেল এবং টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস আমরা জানি টেক্সট ট্রান্সফর্ম কী করে আপার কেসে বা লোয়ার কেস করতে পারি বাট ক্যাপিটালাইজ করতে পারবো এটা হয়ে গেলো আচ্ছা বেশি হয়ে গেছে ফোন সাইজ পঁচিশ পিক আমরা আমার কমিয়ে দিচ্ছি এখানে বিশ পিক করে রাখেন ওকে এবার ঠিক আছে এইটা এমনিতেই ঠিক আছে সমস্যা নেই এখানেও বলতে পারি যে ফোন ফ্যামিলি রিয়াল তাহলে এ আবার পিটার উপরে কাজ করবে একে স্পেসিফিক কিন্তু দেওয়া হয়েছে এরিয়াল বোল্ট ব্ল্যাক আইটা এটা ইয়া করা আছে ওকে বা এখানে আমরা বলতে পারি যে এরিয়াল এটা থাকলো এরিয়াল থাকলো এবং ফোন ফ্যামিলি বললাম যে ফোন ওয়েট বোল্ট করলাম এখানে আমরা বোল্ট আর নর্মাল করতে পারবো এটা থাকলো ওকে ফাইন এটা আমার ছোটো করবো আমি চারটা নেব তাহলে কী করতে হবে আমাকে অবশ্যই ছোটো করতে গেলে আমাকে একটা ডিআইভিতে ঢুকাইতে হবে একে তাহলে এই দুইটা জিনিস আমরা কি করবো একটা ডিআইভিতে নিয়ে নেব কার্ড এবং এখানে ডিআইভি ফুটার ব্লক নামে একটা ক্লাস নিলাম এবং এখানে বলে দিলাম এটা আচ্ছা রেকর্ড কী হচ্ছে হচ্ছে সমস্যা নেই তাহলে এটা হয়ে গেলো এটার পরে আমি এখন এই উইট সাইজ দিলে এটা সাইজ ছোটো হয়ে যাবে তাহলে কী করলাম এখানে আমি যে ফুটার ব্লক একে বলবো যে তোমার সাইজ এগারো সত্তর থেকে চার ভাগ করলে কত হয় তিন চার বারোশো তিনশো পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে রাখছি আমি আপাতত তো দুইশো পঞ্চাশ উইথ বলবো দুশো পঞ্চাশ পিক্সেল এবং হ্যাঁ দুশো পঞ্চাশ ঠিক আছে ফাইন এবং এটাকে বলবো যে আচ্ছা আরেকটা দিয়ে তারপর আমি এটা শেষটা লিখবো এখন লিখলে বুঝবেন না তো এটা এখানে রাখলাম সেভ করলাম এবং রিলেট দিয়ে দেখি এটা আচ্ছা এর নিচে একটা সাদা দাগ দিয়ে আর এটা একটু বটম করে মানে ইয়ে করে দিতে হবে এটার নিচে নামাই দিতে হবে ডিজাইন ইজ ডিজাইন তাহলে আমার যে স্টুভ আছে আমি এখানে করেছি অলরেডি এই যে এখানে ফুটার স্টু বললাম যে বর্ডার বটম ওয়ান পিক্সেল সলিড এই কালারটা কিন্তু এখানে দেখেন যে লেগে আছে আচ্ছা মার্জিন বটম করি তো দশ পিক্সেল পনেরো পিক্সেন ওকে ফাইন কিন্তু মার্জিন দিলাম কিন্তু এটা আসলো না কেন এই যে এখন আমাকে এই এইচ টু এর জায়গা বড়ো করতে হবে তাহলে এই এটাও স্পেসটা চলে আসবে ইয়াটা বড়টা তাহলে দেখেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি প্যাডিং কী করে এখন বুঝতে পারবেন প্যাডিং যদি কারোর সমস্যা থাকে হুম বটন দশ পিক এখানে দশ পিক বাড়াইছে এখন যদি আমি এটাকে দশ না আট পিকজেলটা রাখলাম বা টু পাঁচ পিক্জেল দিলাম এখন কালারটা তুলে দিই তাহলে তো সুন্দর হয়ে গেল এটা কালারটা আমি তুলে দিলাম এইচ এটু হয়ে গেলো ওকে আমি কী কী চেঞ্জ করলাম ফুটার ব্লগে একটা কিছু লিখেছি কি হ্যাঁ এটা চেঞ্জ করছে আর এটা অবশ্য আমি এখানে যাই যাই সব কপি করলাম আর রিপ্লেস করলাম মনে নেই কী করছিলাম সেই ঠিক আছে আচ্ছা আমরা কাজ করতে পারি চাইলে এই কালারগুলো আরও চেঞ্জ করতে পারবো মানে এই কালারগুলো এইভাবে না রাখে আর একটু যদি ইয়ে করে দেওয়া যায় দেখি কী হয় ওইটার মধ্যে কালার দেয়নি স্টুয়ের কালার দিয়েছিলাম মেবি কালার কোথায় সেট করছি আমি ফুট আর ব্লক কালার কোনো সেটই করা হয়নি না নাকি না করা হয়েছে কালার ওকে আমরা এটাকে এইটা থেকে একটু হোয়াইটের দিকে একটু হোয়াইটের দিকে বা আমরা সাদা করে দিই এবং সাদা থেকে একটু হ্যাঁ এটুকু রাখতে পারি চোখে যেন না লাগে ওকে তো এটা হচ্ছে এই কালার এখানে আসলাম এটা দিয়ে দিলাম সরি ব্যাকগ্রাউন্ড ছিল এটা কালারটা কোথায় যেটা এইভাবে সে কী হয়ে গেল এটা আবার সমস্যাটা কোথায় দুটার কালার তো ঠিকই ছিল ব্যাকগ্রাউন্ড ছিল না ঠিকই তো আছে ও এখানেও কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো দুটাকে চেঞ্জ করতে হবে আবার এখানে আসলাম ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা ঠিক আছে আর এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে একটু এই কালারটাকে কপি করেন এবং এটাকে পুরো রেপ্রেস করেন তাহলে সে আবার ঠিক থাকবে ফাইন হয়ে গেছে আচ্ছা এই যে আমার ফুটার হয়ে গেলো একটা আমরা চারটা করব এখানে তাহলে অবশ্যই কী করবো আমি এখানে আমি এই যে এইটা ফুটার ব্লকটাকে আরও চারটা করে ফেলছি একটা দুইটা তিনটা চারটা এক এক দুই তিন চার একে বলবো এখন এখানে বললাম যে এখানে বলতে পারি কি বলতে পারি কি বলতে পারি কি বলতে পারি কাস্টম মেনু আর এখানে বলতে পারি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর এখানে আমরা না দিয়ে বলবো যে একটা ইনপুট বাটন দেবো এখানে একটা ডিআইভি করে ফেলি সাবস্ক্রাইব নামে একটা ক্লাস নিলাম বললাম যে ইনপুট টাইপ দিলাম টেক্সট এবং এখানে প্লেস হোল্ডার দিলাম ইয়োর ইমেল আর করলাম এখানে বিআর বিয়ার আবার নিচে আরেকটা রেখলাম একে বললাম ইওর নেম আর একটা বিয়ার দিয়ে বলবো যে সাবমিট টাইপ হচ্ছে সাবমিট এবং এখানে বলবো যে ভ্যালু দিয়ে বলবো সাবস্ক্রাইব এটাকে আইডি দেবো যদি এটা বাটন তৈরি করবো আইডি সাবস্ক্রাইব বাটন দিয়ে দেখি কী অবস্থা হয়ে গিয়েছে এই জিনিসটা আমরা এটাকে ডান বান করতে হবে তাহলে অবশ্যই আমি কি করব এগুলো ডিসপ্লে ব্লক তো তাই এগুলো এইভাবে আছে ইন লাইন করে দিলে সোজা হয়ে যাবে তাহলে অবশ্যই কী করবো এখানে এই যে এর মধ্যে আছে ব্লক 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 এক লাইনে থাকবে তো ডানের একটা লাইন তৈরি করবে না এরকম করতে গেলে কী করতে হবে আমাদের যে এই যে গোটা ব্লক একে বলতে হবে তোমার ডিসপ্লে ইন লাইন তুমি এক লাইনে হয়ে যাও এটা নিয়ে কাজ করা হয়েছে কি কোনো কাজ করা হয়েছে এখানে আচ্ছা ডিসপ্লে ইন লাইন ইনলাইন করে শুধু ইনলাইন করলেই কাজ হবে কি হবে আচ্ছা এটা এইভাবে হয়েছে আচ্ছা এখানে ইনলাইন ব্লক হয়ে গেছে ওকে আচ্ছা এটা একটু সমস্যা কেন করলো ও দুই তিন চার নিচে আসার মেন কারণটা কি নিতে হবে একটু ইনলাইন ব্লক এখানে এখন চার দোগা আটশো আচ্ছা বেশি বড়ো হয়ে গেছে মেবি না এই যে প্রবলেমটা হয়েছে এটাকে এখন ঠিক করতে হবে ইনলাইন ব্লক উইথ টু পিক্সেল আচ্ছা এটা অলরেডি ছোটো কেন এটা কোনো সমস্যা আছে কি আচ্ছা এখানে প্রবলেম না কোথায় এইচটি তো প্রবলেম নেই এখানেও নেই আমরা আরেকটা জিনিস করতে পারি যখন যেটা লাগবে অনলাইনে ব্লগ করার ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখি উইথ হান্ড্রেড পারসেন্ট ওকে ফাইন কিছু সমস্যা না সাবস্ক্রাইব ফর্ম এবং একে বলবো যে তোমার উইথ হান্ড্রেড পারসেন্ট আর সাবস্ক্রাইব ফর্মের যে ইনপুট থাকবে ইনপুটগুলোকে বলবো উইথ

তো এটা এরকম হলো আমরা এটাকে এই সিজগুলো কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এটার সমস্যার কথা একটু দেখি ওকে এগুলো আমরা আরও কমাইতে হবে আমাদেরকে কারণ মার্জিন দিতে হবে ডান বামে মার্জিন উপর নিচে জিরো পিক্সেল ডান বামে হচ্ছে আমাদের টেন পিক্সেল করে একটু বাড়াই ওকে এই মার্জিনটাই মনে প্রবলেম ছিল রাইট ও এখনকার উপরে উঠে গেছে আচ্ছা সমস্যা নেই তো এটা এইভাবে থাকলো তেরো চোদ্দো পনেরো দিলাম আর সব মনে ঠিক আছে আশা করা যায় ওকে ফাইন এটা করার পরে সেভ দিয়ে দেব কপি এবং সেপ রিপ্লেস সেভ এটা ওপরেও উঠে গেছে মূল একটা কারণ আছে হয়তো অবশ্যই দেখতে হবে এখানে এখনই এটা এরকম হলো আর এটা কেন এরকম হলো পুরার ব্লক এটাই পর্যন্ত কেন তো মার্জিন করা হয়েছে বাইটা উপরে রেখেছে কেন কারণ তো অবশ্যই আছে একটা মে বি প্রবলেম ডিসপ্লে সাইজ এখানে সমস্যা হতে পারে ওভারফ্লো হেরেন একটা কাজ করছে না আচ্ছা তারপরে ফুটার ওভারফ্লো না কোনো সমস্যা একটা আছে এটা আমরা এক ম্যাচিং করে নিতে পারবো আচ্ছা লেফট করলেও ঠিক হবে এটা আমি জানি লেফ্ট আপ লেফট এবং এটাকে উঠিয়ে দিলে এবং এখানে যদি বলি যে এটা না ফুটারকে যদি বলি ডিসপ্লে টেবিল উইথ হান্ড্রেড পার্সেন্ট এটা ঠিক থাকবে আমি জানি এটা এরকম করলে ঠিক হবে করলাম সমস্যা নেই আমরা নেক্সট ডেডে ঠিক করবো আমি কী করেছি একটু এগুলো দেখবেন একটু ভিডিওটা আস্তে আস্তে প্লে করে করেও দেখবেন নাহলে কিন্তু একটা সমস্যা করবে সেভ করলাম ও রেলোড দিলাম ঠিক থাকলো ওকে ফাইন এবার আসুন কাজে আসুন এগুলাকে আরও ছোটো করে দেন সব আসছে এখন ভালো দেখাচ্ছে না টোয়েন্টি পিকজাল তো কমাই দিলাম পনেরো পিকজাল ওকে ফাইন কপি রিপ্লেস সেভ রিল হয়ে গেল আচ্ছা এটা এটাকে আমরা ডিজাইন করে ফেলি এটা একটা আইডি দেওয়া আছে আপনারা জানেন সাবস্ক্রাইব বাটন এবং ব্যাকগ্রাউন্ড সরি ছোটো হাতের ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম ব্ল্যাক এবং এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে ফেললাম এই কালারে এবং বললাম কালার হোয়াইট এবং উইথ হানড্রেড পার্সেন্ট আচ্ছা এখানে একটা উইথটা আসে না উইথ হানড্রেড পার্সেন্ট এখন হান্ড্রেড পারসেন্ট হচ্ছে না কেন এখন প্রবলেম দেখতে হবে কোথায় সমস্যা ওকে এবং এটার হান্ড্রেড পার্সেন্ট ছিল ফুটার ব্লক ছিল এত আচ্ছা এইখানে ফুটার ব্লকে প্রবলেম রাইট বাইরে চলে গিয়েছে ফুটার ব্লককে বলবো ওভারফ্লো হয়ে ঠিক হয়ে গেছে এবার আচ্ছা এই যে বর্ডারটা আছে বর্ডার কালার রেড ছিল আমি এটাকে ব্ল্যাক করব এটা ব্যাকগ্রাউন্ড ছিল এটা বা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি যে এটার মতো করে দিতে পারি এবং এই বর্ডার কালারটা আমরা এরকমই দেব বা বর্ডার দেন ওয়ান পিক্সেল সলিড এটা থাকলো এবং এখান থেকে কালারটা এই কালারে রাখলাম বর্ডারটা রাখলাম না আমি আর এখানে এটাকে প্যারিং করতে পারি ফাইভ পিক্সেল একটু বেশি টেন পিক্সেল ওকে এটা পুরোটাকে কপি করে আমরা এখানে সেভ করবো সেভ একটি সমস্যা ও আমাদের এটাকে বলতে হবে ওভারফ্লো হিডেন কোথায় জানিয়ে দিয়েছিলাম এখানে তো ওভারফ্লো হিডেন মানে হচ্ছে বাইরে কোনো ডাটা বের হয়ে যাবে না দিলাম হয়ে গেল সাবস্ক্রাইব আচ্ছা সাবস্ক্রাইবের পর আস লাগিয়ে দিলে ভালো হবে সাবস্ক্রাইব আস স এবং কাস্টম মেনু আছে এখানে একটা অ্যাডিশনাল লিঙ্কস দুটা মেনু আছে তো মেনুগুলো ঠিক করে ফেলেছি তাহলে অবশ্যই কাস্টম মেনু যেখানে লিখছি আমি এখানে একটা লিখে দিচ্ছি ইউএল অ্যালাই করে দেবো অবশ্যই ইউএল এবং আইডি দেবো কাস্টম মেনু ওকে এবং এখানে অ্যালাই করতে হবে এ এবং এখানে রাখলাম কিছু না হোম তারপর হচ্ছে অ্যাবাউট সার্ভিস service তারপর হচ্ছে সামথিং লাইক দ্যাট কন্ট্রাক্ট কয়েকটা দিলাম আরেকটা দিচ্ছি প্রোডাক্টস প্রোডাক্টস ওকে এটা আবার আমি কপি করে কথাই দিলাম অ্যাডিশনাল লিঙ্কস লিঙ্কের যে মেনুর অপশন ডিজাইন এরকমই থাকবে এটা রেল আউট আসে গেল এটা আমরা একটু ডিজাইন করে ফেলি তো এখানে আমরা এটাকে এই যে কাস্টম কাস্টমার লেখা আছে এখানে কাজ করলে হবে লিস্ট স্টাইল নান গেলো এবং এরপরে যে এলআই আছে এর বললাম উইথ হানড্রেড পার্সেন্ট সরি টেন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এবং একে বললাম যে লাইন হাইট তিরিশ পিক্সেল বেশি হয়ে গেল আচ্ছা পঁচিশ তো দেওয়াই থাকে ওকে ফাইন এবং এর ভিতরে যে আবার এলআই এ আছে তাকে নিয়ে কাজ করতে হবে তো এলআই এ এখানে বললাম যে কালার হোয়াইট হোয়াইট তো না একটু চেঞ্জ করতে হবে কালারটাকে এরকম করতে হবে ওকে এবং টেক্সট ডেকোরেশন না আমি উঠিয়ে দিলাম ইয়াকে হয়ে গেছে এটা এটুকুই হওয়ার দরকার ছিল আর বর্ডার বর্ডারটা এখানে না বর্ডারটা আমরা এলাইকে দেবো বর্ডার bottom ওয়ান পিকজেল সলিড এখানে কি কালার দিব আমি বলে দিচ্ছি এখানে এখানে ক্লিক করে এই কালারটাই দিবেন আর এখানে একটু চেঞ্জ করে দেবেন তাতে ভালো লাগবে এই দেখেন এই কালারটা জাস্ট একটু ব্ল্যাক টাইপের রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন এখানে এখানে আসে আমরা এটুকু রাখলে এনাফ অথবা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই সো এইটুক জাস্ট কপি এইখানে আস আমরা পেস্ট করব এইভাবে হয়ে গেল আমাদের একটা মেনু ডিজাইন হ্যাঁ এই যে এইটা যদি তুলে দিতে চান যে নিচের বড়টা দরকার নেই তাহলে খুব সিম্পলি এটা ধরতে হবে এবং কপি করে পেস্ট লাস্ট চাইল্ড এখানে বলতে হয় আমরা হবার যেভাবে করছি ফার্স্ট চাইল্ডাস একটা লাস্ট চাইল্ডাস একটা লাস্ট চাইল্ড হচ্ছে পরে শেষ সর্বশেষ যে লিঙ্কটা সেটা আর যে ফার্স্ট চাইল্ড আছে সর্ব প্রথমটা তো এরকম যদি ডিআই ভি লিঙ্ক আইডি সেম হয় তাহলে ডিআইভি আইডি দশটা ডিআই ভি আসতে আইডি দিয়ে তো প্রথম ডিআইভিটা আপনি যাচ্ছেন যে একরকম করেন আর লাস্ট ডিআভিটা এক রকম তাহলে অবশ্যই লাস্ট আর ওই আইডিটা নিয়ে কাজ করতে পারেন তাহলে বর্ডার না দিলে কী করবে সে লাস্ট চাইল্ড বর্ডারটাকে আচ্ছা এটা কাজ করলো না প্রবলেম নাই বর্ডার নন ও বর্ডার তো আমরা দিয়েছি এলআইকে সরি আমাদের ভুল হয়েছে এখানে আমরা বর্ডার দিয়েছি এলআইকে অবশ্যই এলআইতে কাজ করাতে হবে বর্ডার নাম চলে গেছে দেখেন এবং আমরা যখন মাউস নিয়ে যাব তখন যেন নিচে এখানে ইয়ে চলে আসে তো যখন আমরা এখানে এলআইকে হোভার করব এটা এলআই এর কাজ হবে কি টেক্সট আন্ডার আন্ডারলাইন আন্ডার লাইন ওই সেমভাবে আমরা যেভাবে মেনু ড্রপডাউন করলাম এই যে সেটা আমরা করতে পারলাম তো এইভাবে আমাদের একটা ফুটার ডিজাইন হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো কীভাবে আমরা ইয়ে অ্যাড করতে পারি আমাদের কী বলে সার্ভিস অ্যাবাউট এই জিনিসগুলো অ্যাড করবো থ্যাংক ইউ